দামোদরের মানাচর, 1050 মানুষের বাস, চাষাবাদে জীবন কাটে, চর এলাকা ফলন বেশ ভালো হয়। কিন্তু এখন সেই দামোদরই আতঙ্কের কারণ, পাড় ভাঙছে, ভয় পাচ্ছেন মানাচরের মানুষ। সামান্য সুযোগ পেলেই সাম্রাজ্য গড়ার প্রবণতা, বিস্তীর্ণ ধূসরের মাঝে প্রাণের স্পন্দন জাগাতে পারলে আর কি চাই। দামোদরের পাড় ভাঙা আওয়াজেও সবুজের ইশারা খুঁজেছিল মটরশুটির আদুরে লতা, টমেটো দুধ ভরা সবুজ ধানের শীষ। বালি আর বালির মুমূর্ষুতা কাটিয়ে দামোদরের পাড় ঘেঁষা মানাচর পুরো সবুজ বসতি হয়েছে। সে বসতিতে বাসিন্দা সংখ্যা এখন 1050। মানাচর, এই গ্রামের নামের সঙ্গেই রয়েছে এই এলাকার ভৌগোলিক পরিচয়। বাঁকুড়া এবং বর্ধমানের সীমানাবর্তী দামোদর নদের তীরেই একেবারে বিশাল এলাকা জুড়ে যে চর জেগে রয়েছে, সেই চরেই অবস্থান মানাচরের। মানাচর শুধু একটা গ্রাম নয়, একাধিক গ্রামের সমষ্টি এই মানাচর, প্রায় 50,000 মানুষের বসবাস। সামনেই পঞ্চায়েত নির্বাচন, কেমন আছে সেই মানাচর? যে সবুজের আশ্বাসে মানুষ বসতি গড়েছিল বিফল হয়নি। জমি ভরা ধান মড়াই উপচে মানাচরকে দিয়েছিল বর্ধিষ্ণু আখ্যা। সেই সবুজ এখন নিজেই ডরাচ্ছে দামোদরকে। দামোদর আবার রুদ্ররূপ। এইখানে হাজার হাজার বিঘে জমি আছে, তা এই যে দামোদর নদীর পাড়, এই পাড়টা ছিল 500 মিটার দূরত্বে, এইখানে ছিল প্রায় 100 বিঘা জমি। এটা আস্তে 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 পাড় ভাঙতে ভাঙতে এখন এসে দাঁড়িয়েছে একদম বাড়ির সামনে, পা গ্রামের সামনে। এখন জমি কিছু বেঁচে আছে, এরপরেও কি হচ্ছে যদি সরকার ব্যবস্থা না নেয়? এর আগে সরকার একটু ব্যবস্থা নিয়েছিল, কিছু ঘাস রোপণ করেছিল, সেই ব্যবস্থাতে কোনো কাজ হয়নি। তো আমার আবেদন, যাতে এই পাটটা যাতে অবরোধ করা যায়, যাতে ভাঙা রোধ করা যায়, তার ব্যবস্থা যেন সরকার নেয়। নদীর ভিতরে আমার চাষ আছে অনেক জমি, এখন তো সবই চলে গেল, এই বালিঘাট হয়ে না তো এই পার ভাঙ্গে সব জমি গুলো যাইতে আছে, আমাদের তো জমি এদিকে 3-4 বিঘা জমি আছে নদীর ভিতরে, সবই চলে গেল ভাঙ্গে। হ্যাঁ, ফসল তো দারুণ ফসল হইতো, ধান, এবার টমেটো, লঙ্কা, আলু অনেক চাষ করতে, অনেক আন্ত কিছুই নেই, আন্ত এই কাড়া বাচ্চায় জমি এই আছে, আর তা তো সবই জড়িয়ে গেছে। ফি বছর বন্যা এখন এখানকার মূল সমস্যা। বন্যা নিয়ন্ত্রণে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে বন্যার পর সরকারি ক্ষতিপূরণ মিলেছে। মানাচরের একদিকে রয়েছে দামোদর নদ, অন্যদিকে রয়েছে দামোদরের শাখা নদী। বর্ষার সময় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়লেই দুকুল ছাপিয়ে বইতে শুরু করে দামোদর, ফুলে ফেপে ওঠে দামোদরের শাখা নদীও। আর এই দুই নদীর জলে কার্যত প্লাবিত হয় গোটা মানাচর গ্রাম, হাজার হাজার বিঘে ফসলের জমি ডুবে যায় প্লাবনের জলে। এতদিন পর্যন্ত এই বন্যার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ পাওয়া এলাকার চাষিদের কাছে ছিল কার্যত স্বপ্নাতীত, কিন্তু এখন ক্ষতিপূরণ মিলছে, আর সেই ক্ষতিপূরণের টাকায় নতুন করে চাষ করায় উৎসাহিত হচ্ছেন এলাকার মানুষ। ক্ষয়ক্ষতি বলতে বন্যায় তো আমাদের এই মাঠগুলো সবই নষ্ট হয়ে গেছে, যাই হোক কিছুটা সাহায্য পেয়েছিলাম এবছর, যেটুকু পেয়েছি ওইটুকু যাক কিছুটা উপকার হয়েছে। বন্যার ভাঙন, ভয় পাচ্ছে মানাচর,
ভয়টা অস্তিত্ব টিকিয়ে রাখার। দামোদর এখানে বড় খাই খায়, শুধু আয় আয় ডাক দেয়। তবু এর মাঝেই চলছে চাষবাস, বসতি, বসতি প্রয়োজনে গড়ে উঠেছে রাস্তাঘাট, পাকা হয়েছে সেই রাস্তা। এখন মোটামুটি ধরেন কিছু কিছু রাস্তা হয়েছে ঢালাই, আর আমাদের মেন রাস্তাটা এখন বিশেষ দরকার, সেই রাস্তাটা হলেই আমাদের অনেকটা সমাধান হয়। হ্যাঁ, স্যাংশন হয়েছে, তেলে দেখি হয় কবে দিনে, তাহলেই আমাদের সমস্যা হয়ে যাবে। আর ওই নদীটা এলো, একটা পুলের দরকার, তাছাড়া তো আর গাড়ি ফাড়ি ঢুকবে না, সেটি আমাদের মেন সমস্যা। অসুবিধে অনেক, তবু মানাচর ছাড়ার কথা ভাবতে পারেন না কেউ। এখনকার জমি তো লক্ষ্মী, সবার একটাই চাহিদা, পঞ্চায়েতে ভোটের পর যেন দামোদর ভাঙনের ব্যবস্থা নেওয়া হয়। ভয়াবহ বন্যার কারণে দামোদরকে একসময় দুঃখের নদী বলা হতো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দামোদরের উপর বাঁধ তৈরির ফলে দামোদরের সেই দুর্নাম ঘুচেছে, কিন্তু এখনো পর্যন্ত মানাচর গ্রামের মানুষকে তাড়া করে বেড়ায় দামোদরের ভয়াবহ বন্যার স্মৃতি। এই মানাচর এলাকার মানুষ চান বন্যা এবং ভাঙন রোধে ব্যবস্থা নিক সরকার। বাঁকুড়া মানাচর থেকে ক্যামেরায় বাপন সাহুর সঙ্গে হীরক মুখার্জি, জি চব্বিশ ঘন্টা।